আজকের ভিডিওতে এইচএসসি অথবা আলিম সেকেন্ড উইকের যে ইংরেজি অ্যাসাইনমেন্টটি আছে সেটির সমাধানটি করে দিচ্ছি তোমরা একাদশ শ্রেণীতে যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী আছো তাদের সেকেন্ড উইকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এরকম স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ আলিম আলিম স্টুডেন্টদের জন্যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এটি হচ্ছে দুই সালে যারা তোমরা আলিম পরীক্ষা দিবে তাদের জন্যে তো এখানে এইচএসসি বলেছি এ কারণে এটা এইচএসসিদের জন্যেও সেকেন্ড উইকে দিয়ে দিতে পারে কারণ আলিম পরীক্ষার যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলো সবগুলোই একেবারে হুবহু এইচএসসি স্টুডেন্টদের ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টে দিয়েছে তাই এইচএসসির স্টুডেন্টরা যদি এই উত্তরটা লিখতে চাও তাহলে তোমাদের প্রশ্ন দেওয়ার পরে তারপরে একটু মিলিয়ে নিও তোমাদের যদি একই প্রশ্ন সেকেন্ড উইকে দেয় তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারবে তো যাই হোক মাদ্রাসা বোর্ডের যারা আছো তোমাদের ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট যদি দরকার হয় তাহলে এই চ্যানেলে আপলোড করা আছে সেখানে এইচএসসি এইচএসসি লেখা আছে থামনেলে এবং ভিডিও টাইটেলে তোমাদের প্রশ্ন একই এইচএসসি এবং আলিম সবার একই প্রশ্ন এসেছে ফার্স্ট উইকে তাই বলছি ফার্স্ট উইকের উত্তর দরকার হলে সেখান থেকে তোমরা নিয়ে নিও তো চলো আজকের এই প্রশ্নটি দেখি যে এখানে তোমাদের কি করতে বলা হয়েছে এখানে লক্ষ্য করো যে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে এক এবং অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটি সেটি হচ্ছে কি রাইট ইন ইংলিশ অ্যাবাউট বাংলা অর ইংলিশ শর্ট হিস্টোরি দ্যাট ইউ হ্যাভ বলছে যে তুমি বাংলা অথবা ইংরেজি কোনো শর্ট স্টোরি পড়েছ সেই গল্পটাকে ইংরেজিতে লেখো তো তোমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলেছে যে চুজ আ শর্ট হিস্ট্রি দ্যাট ইউ এনজয়েড রিডিং তুমি এমন একটা গল্প বাছাই করো যেটা তুমি পড়ে মজা পেয়েছ আনন্দ পেয়েছ আইদার ইন বাংলা অর ইন ইংলিশ হতে পারে সেটা বাংলায় অথবা ইংলিশ ইংলিশে বাংলা কোনো গল্প যদি তুমি পড়ে থাকো সেটাও তুমি ইংলিশে লিখে দিতে পারবে তারপরে যেটা বলেছে এটা দুইশো ওয়ার্ড কিংবা আড়াইশো ওয়ার্ডের মধ্যে হতে হবে তারপর বলছে যে রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি এই গল্পের সামারিটা লিখতে হবে তোমাকে তোমাকে যে কাজটা করতে হবে পুরো গল্প নয় গল্পের সামারিটা লিখতে হবে ফোকাস করতে হবে প্লটে ক্যারেক্টার্সের ওপর এরপরে রাইট হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিড নট লাইক তুমি কি পছন্দ করেছো এই গল্পের আর কি পছন্দ করো নেই সে বিষয়ে লিখতে হবে এরপরে বলছি যে ইফ ইউ আর আস্ক টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি যদি তোমাকে এই স্টোরিতে কিছু চেঞ্জ করতে বলা হয় তাহলে তুমি কি কী চেঞ্জ করবে হোয়াট উড ইউ চেঞ্জ তুমি কী কী চেঞ্জ করবে তারপরে কনক্লুডিং স্টেটমেন্ট তারপরে একটা উপসংহার বা মন্তব্য করবে তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে আনসারটি করে দিচ্ছি আমি আবারও বলছি এই উত্তরটি আলিম যে সমস্ত শিক্ষার্থীরা দুই হাজার বাইশে পরীক্ষা দিবে তাদের জন্যে তবে এটা এইচএসসি সেকেন্ড উইক এখনও পর্যন্ত প্রশ্ন আপলোড করা হয়নি অফিসিয়াল সাইটে তো প্রশ্ন আপলোড করলে মনে হয় যে এটাই করবে কারণ ফার্স্ট উইকের যে এস এসসি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছে সবগুলো হুবহু আলিমের সঙ্গে মিলেছে তাই যদি তোমাদেরটা মিলে এইচএসসি যারা আছো তাদেরটা যদি মিলে তাহলে তোমরা এই উত্তরটা লিখতে পারো উত্তর চুজিং আ স্টোরি অর্থাৎ গল্প বাছাই করা বা গল্প পছন্দ করা আই হ্যাভ রিসেন্টলি রেড অ্যান ইন্টারেস্টিং শর্ট হিস্টোরি রিটেন বাই উইলিয়ামস সমারসেট মৌঘম নেইমড দ্য লান্স আমি সম্প্রতি উইলিয়াম সমারসেট মৌখম এর একটা ছোট গল্প পড়েছি যেটার নাম হচ্ছে দ্য লান্স সামারি অব দ্য স্টোরি গল্পের সামারি দ্য স্টোরি ডিলস উইথ লেডি অ্যাডমায়ার অব দ্য স্পিকার এই গল্পটায় আলোচনা করা হয়েছে লেখকের একজন প্রশংসাকারী একজন লেডি প্রশংসাকারীকে নিয়ে তার সম্পর্কে বলা হয়েছে দ্য স্পিকার ওয়াজ আ ইয়াং শর্ট স্টোরি রাইটার স্পিকার ছিলেন একজন যুবক ছোট গল্প লেখক প্রিজ ইউমেবলি দ্য রাইটার মোগম হিমসেলফ সম্ভবত এই স্পিকার হচ্ছে লেখক মোগম হিমসেলফ নিজে হুরিসিভড লেডার যে একটা পত্র পেয়েছিল ফ্রম আ লেডি একজন লেডির থেকে হু হাইলি প্রেইসড হিজ রাইটিংস যে সু উচ্চ প্রশংসা করেছিল তার লেখাগুলোর তার গল্পের সুউচ্চ প্রশংসা করেছিল দ্য রাইটার অলসো থ্যাংক দ্য লেডি রাইটারও ওই লেডিকে ধন্যবাদ দিয়েছে অ্যান্ড মেড হার অ্যাট ফয়ার্টস ফয়ার্টসে ফয়ার্টস হচ্ছে একটা হাইলি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট খুব দামি ব্যয়বহুল একটা রেস্টুরেন্ট ফয়েডসে লেখক তার সঙ্গে মিট করে মিট করেছিল একদিন অলদো হি ওয়াজ নট রিচ যদিও লেখক ধনী ছিল না ফয়ার ছিল মূলত ধোনিদের জন্যে একটা রেস্টুরেন্ট যেখানে সিনেটর্সরা সাধারণত ভ্রমণ করে এবং লাঞ্চের জন্যে যায় কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন মিলস নেওয়ার জন্যে যায় বাট হি ওয়াজ ফ্ল্যাটার্ড বাই দ্য লেডি লেখক যদিও ধনী ছিল না সে ফ্ল্যাটার্ট হয়ে গেছিল সে ফ্ল্যাট হয়েছিল ওই লেডির মাধ্যমে হাইবার যাই হোক হি হ্যাড অনলি এইটি ফ্র্যাঙ্কস ফর রানিং দ্য হোল মান্থস তার পুরো মাস চালানোর জন্যে তার কাছে মাত্র আশি ফ্র্যাঙ্ক ছিল আশি মুদ্রা ছিল মানে আশি টাকা ছিল ওই সময় আশি ফ্র্যাঙ্কের কোনো রকমে মিডল ক্লাস ফ্যামিলির পুরো মাসের খরচটা হয়ে যেত লেখকের পুরো মাসের খরচটা চলে যেত তো লেখকের কাছে আশি ছিল হি টোল্ড দ্য লেডি টু চুজ দ্য ফুড আইটেম ফ্রম দ্য মেনু লেখক লেডিকে বলল মেনু থেকে ফুড আইটেম চুজ করতে পছন্দ করতে সে অ্যাসিউর হিম দ্যাট সে তাকে অ্যাসিউর করলো নিশ্চিত করে বলল। শি ডিড নট ইট মোর ফুড ফর লাঞ্চ ইয়ন সে লাঞ্চের সময় বেশি খাবার খায় না মানে লেডি লেখককে বললো যে সে লাঞ্চের সময় বেশি খাবার খায় না অ্যান্ড অ্যাডভাইস টু দ্য রাইট হ্যার টু ফলো হার এক্সাম্পল হুয়েল ইটিং এবং লেখককে বলল যে আমার এক্সাম্পল বা আমার উদাহরণটা আপনি অনুসরণ করেন মানে লেখককে ওই লেডি তার এক্সাম্পলটা খাওয়ার ব্যাপারে তার এক্সাম্পলটা অনুসরণ করতে বললো কিন্তু লক্ষ্য করো যে বাট আয়রনি খেলি সে এইট লর অফ ফুড ইনক্লুডিং স্যালমন অ্যান্ড খ্যাবিয়র হোয়াইট শ্যাম্পেইন আইসক্রিম অ্যান্ড দেন কফি কিন্তু লক্ষ্য করো যে ওই লেডি কী কী করল অনেক খাবার খেলো যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে দামি দামি খাবার স্যালমন খ্যাভিওর হোয়াইট শ্যাম্পেন এরপরে আইসক্রিম কফি বিভিন্ন ধরনের খাবার খেলো হোয়াইল দ্য রাইটার হ্যাড অনলি অ্যা চিপেস্ট মার্টুন চপ যখন রাইটার শুধুমাত্র সস্তার একটা মার্টুন চপ খেলো হি ওয়াজ অ্যাংশিয়াস হুয়েদার হি কুড ম্যানেজ দ্য বিল অর নট সে চিন্তিত ছিল যে সে কি বিলটা পে করতে পারবে বিলের ম্যানেজ করতে পারবে নাকি পারবে না দ্য বিল ওয়াজ ফাইনালি পেইড অবশেষে সে বিলটা পে করতে পারল অ্যান্ড মগম ফাউন্ড হিমসেলফ উইথ জাস্ট আ ফিউ ফ্র্যাঙ্কস ফর দ্য টিপস এবং মোগম দেখতে পারলো যে বিল দেওয়ার পরে তার কাছে সামান্য কিছু ফ্র্যাঙ্কস আছে যেটা টিপসে চলে যাবে অ্যান্ড নট পেনি লেফট ইন হিজ পকেট এবং তার পকেটে আর একটা পেনিও রইলো না একটা পয়সাও আর থাকলো না ফর দ্য হোল মান্থ পুরো মাসের জন্যে পুরো মাসটা যে সে চলবে তার জন্যে তার কাছে আর কোনো টাকাই নেই সব খরচ হয়ে গেছে লাঞ্চিয়নে উইলিয়াম বিলিভড উইলিয়াম বিশ্বাস করলো মানে ভাবল যে হি হ্যাড হ্যাড হিজ রেভেন্স ফর দেন সে একদিন তার এই রেবেন্স নিবে এটার একটা প্রতিশোধ নিবে শোধ তুলবে ওয়েন দ্য টোয়েন্টি ইয়ার্স হ্যাট ফার্স্ট বাই টোয়েন্টি ইয়ার্স অতিক্রম হয়ে গেছে বিশ বছর অতিক্রম হয়ে গেছে হি মেড তারপরে তার সাথে ওই লেডির আবার দেখা হয়েছে ওয়েকিং ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স কিলোগ্রামস তখন সে দেখতে পেলো যে ওই লেডি একশো ছত্রিশ কেজি ওজন হয়ে গেছে তো এই ছিল গল্পের সামারি এবং আমাদের প্রশ্নে আরও একটি কথা বলা হয়েছিল যে রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য দ্য স্টোরি তুমি এই গল্প সম্পর্কে কী পছন্দ করো অথবা কী পছন্দ করো না সেগুলো লেখ তো আমরা এখন লিখবো হোয়াট আই লাইকড অর ডিড নট লাইক আমি যা পছন্দ করেছি অথবা যা পছন্দ করি নাই আই লাইক দ্য স্টাইল অফ নিয়ার রিটিং দ্য স্টোরি আমি এই গল্পের নিয়ারেটিং করাটা পছন্দ করেছি গল্পটা বলার যে স্টাইল ছিল সেটা আমি পছন্দ করেছি দ্য স্পিকার নিয়ারেটস দ্য স্টোরি ভেরি ট্যাক্টফুলি উইথ টাচ অফ হিউমার এই স্পিকার বা গল্পের কথক গল্পটাকে ট্যাক্টফুলি বা কৌশলের সাথে সুকৌশলের সাথে এবং দক্ষতার সাথে উপস্থাপন করেছেন যেটা যেটার সঙ্গে রেখেছেন হাস্য রসাত্মক স্পর্শ হি প্রেজেন্টস দ্য স্টোরি বিফোর আস আয়রনি খ্যালি হুইচ ইজ ভেরি হিউমারাস সে আমাদের সামনে এই গল্পটাকে আইরনিক্যালি উপস্থাপন করেছেন যেটা খুবই হাস্য রসাত্মক সাকসেসফুলি ডিপিক্স দ্য ইনার ফিলিংস অব দ্য ক্যারেক্টার্স বিফোর আস মোঘম এই ক্যারেক্টার্সগুলো চরিত্রের ইনার ফিলিংসগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন উইথ দ্য ইউজ অফ সাম লিটারি ফিগার্স কিছু লিটারেরি ফিগার্স ব্যবহার করে দেয়ার আর আ নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি স্টোরিতে কিছু ক্লাইম্যাক্স আছে হুইস আই ডু নট লাইক যেগুলো আমি পছন্দ করি না দিস আর নট টু হাই এগুলো খুব উঁচু মানের নয় দিস কুড বি মোর ইন্টারেস্টিং এগুলো আরও ইন্টারেস্টিং হতে পারত এরপর তোমাদের প্রশ্নে বলেছে যে তুমি যদি তোমাকে যদি কেউ বলতো যে এটাকে চেঞ্জ করার জন্যে গল্পের স্টোরিটা চেঞ্জ করতে তাহলে তুমি কি চেঞ্জ করতে তাহলে আমরা সে প্রশ্নের উত্তরে লিখবো যে মাই চেঞ্জেস ইন দ্য স্টোরি ইফ সাম ওয়ান উড মি যদি কেউ আমাকে বলতো টু চেঞ্জ দ্য স্টোরি গল্পটাকে চেঞ্জ করার জন্যে আই উড রিডিউস দ্য ক্লাইম্যাক্সেস আমি ক্লাইম্যাক্সগুলো কিছু কমিয়ে দিতাম আই উড ইনক্রেজ দ্য ফ্ল্যাট লাইন অফ দ্য অফ দ্য হাইয়েস্ট পিক আমি ফ্ল্যাট লাইনগুলোকে হাইস্ট পিকে নিয়ে যেতাম টু মেক দ্য স্টোরি মোর ইন্টারেস্টিং গল্পটাকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্যে এরপরে আরও একটি সংকেত আছে প্রশ্নে যে কনক্লুডিং স্টেটমেন্ট দিতে বলেছে তাহলে আমরা এখানে লিখবো যে কনক্লুডিং স্টেটমেন্ট দ্য স্টোরি দ্য লাঞ্চ ইউন ইজ ভেরি ইন্টারেস্টিং লাঞ্চ ইউন গল্পটা খুবই মজাদার দো ইট হ্যাজ সাম শর্টকামিংস যদিও এটার কিছু শর্টকামিংস রয়েছে আই হ্যাভ এনজয়েড দ্য স্টোরি আ লট আমি গল্পটাকে প্রচুর উপভোগ করেছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখে দিবে তো তোমরা ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট যদি কেউ খোঁজো তাহলে এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিবে সেখানে প্লেলিস্ট করা আছে এইচএসি অ্যাসাইনমেন্ট নামক সেখান থেকে তোমরা নিয়ে নিও তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে